কোটা সংস্কারের নামে দেশের বিভিন্ন জায়গায় নৈরাজ্য সৃষ্টি ও স্বাধীনতা বিরোধীদের সরকারের সুবিধা না দেওয়ার দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন সংগঠন। এ সময় তারা কোটা সংস্কারের নামে যারা উপাচার্যের বাড়িতে ভাঙচুর করেছে তাদের বিচারের দাবি জানান। গণজামায়াত থেকে দাবি করা হয় কোটা সংস্কার আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের ছোট করা হয়েছে, মুক্তিযুদ্ধ ও সরকারের বিরোধী একটি মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করা হয় সেখান থেকে। কোটা সংস্কার নিয়ে কোনো রাজনীতি যেটাকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণকে অসুবিধা করে সেটার সেই রাজনীতি করতে সুযোগ দেওয়া হবে না। আজকে কোটা নিয়ে যে আন্দোলন করছে তাদের চেহারা আমরা দেখেছি, তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তাদেরকে বাংলার মাটি ঘেরাও করে আমরা দেশ থেকে পাকিস্তানে পাঠিয়ে দেব। যারা এই ধরনের আন্দোলন করে তারা এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের সন্তান হতে পারে না। এ সময় কোটা সংস্কারের নামে দেশে অরাজকতা ও স্বাধীনতা বিরোধীদের সকল সুযোগ সুবিধা বন্ধ সহ ছয় দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ ও দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা দেন নৌপরিবহন মন্ত্রী। নৈরাজ্য সন্ত্রাস সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুদ্ধবিরোধী ও স্বাধীনতা বিরোধী ব্যক্তি ও তাদের দলের সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে। 30 এপ্রিল বিকেল 3টায় শরণার্থী উদ্যানে একটি মহাসমাবেশ আমরা অনুষ্ঠান করব। গণজামায়াত শেষে একটি গণমিছিল বের করে স্বাধীনতার সপক্ষের বিভিন্ন সংগঠন। একই দাবিতে দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।